রবের ইসলামী কিংডমে যত উলামাই ক্রাইম রয়েছে উলামায় আজাজিল রয়েছে দুষ্টু উলামা রয়েছে এবং দুর্নীতিবাস পলিটিশিয়ান রয়েছে দুষ্কৃতিকারী এবং যত নেতা নেত্রী এবং কর্মী রয়েছে এদের থেকে আল্লাহ তাল কাছে আশ্রয় যাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রবের ইসলামী কিংডমে আপনাকে এবং আমাকে মুসলিম নামে থাকতে হলে কয়টি গ্রন্থ মানতে হবে কতগুলি কিতাব মানতে হবে আমাদের জানতে হবে কিতাব কিতাবের বাংলা অর্থ কি কিতাব মানে হচ্ছে লিখিত আর কিতাব লিখিত এক বচন আর এর বহু বচন হচ্ছে কুতুব অনেক লিখিত তো রবের ইসলামী কিংডমে যত নবীর আসল যারা এই কোরআনের আয়াতের ভিতরে তাদের মুখের বাণীর সাথে জীবিত রয়েছে আমরা তাদের প্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব কি রাসুল যখন যখন আসে তখন একজন রাসুলের কাজ কি হয় আসুন আমরা একটু দেখে কতগুলি কিতাব তাদের করতে তিলওয়াই এর আয়াত নম্বর দুই এবং তিন এখানে আল্লাহ বলছেন রাসুল মিনাল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে রাসুল ইয়াতলু সোহফা মুতাহারা পবিত্র পৃষ্ঠা সমূহ তিলাওয়াত করে পবিত্র পৃষ্ঠা এগুলি সব পবিত্র পৃষ্ঠা সোহফা ইয়াতলু সোহফা মুতাহারা এখন এই পবিত্র পৃষ্ঠাতে লিখা কি রয়েছে ফিহা হা কুতুবুন কাইয়েমা চিরস্থায়ী অনেকগুলি লিখিত রয়েছে এর ভিতরে এই কুতুবুন কাইয়েমা রসুল উমিনাল্লাহ ইয়াতলু সোহফা মুতাহারা ফিহা কুতুবুন কাইয়েমা এই সুফে মুতাহারাতে একটু গণনা করে দেখুন একশো চোদ্দটি লিখিত আকারে গ্রন্থ মজুদ রয়েছে তো একশো চোদ্দটি সুরা যার ছয় হাজার আলাদা আলাদা আয়া লিখিত আকারে সেগুলি আপনাকে আমাকে মেনে চলতে হবে কারণ আল্লাহ সুরা এবং আয়াত নাজিল করেছেন চব্বিশ নম্বর সুরা নূরের প্রথম আয়াতে সুরাত আনসালনাহা হা ও ফারাদা ও আনসালনা ফি হা আয়াতিম্বাইনাথ তো আয়াতে বা ইয়নাতে এর ভিতরে ছয় হাজার তিনশো আটচল্লিশটি আপনি গণনা করলে পাবেন আর সুরা পাবেন একশো যার কোন সন্দেহে সন্দেহ নেই রই বা এটি সেই লিখিত গ্রন্থ যার ভিতরে সন্দেহ নেই তো আল কিতাবের ভিতরে রয়েছে একশো চোদ্দটি টোটাল মিলে কুতুব আর এই হচ্ছে কুতুবুন কাইয়েমা চিরস্থায়ী গ্রন্থ একশো চোদ্দটি আপনাকে এবং আমাকে মানতে হবে যদি আপনি আমি রবের ইসলামিক কিংডমে মুসলিম হওয়ার দাবি রাখি তাহলে